বছর সাতেক আগে তারা পরস্পরকে বলেছিলেন, পারবো না আমি ছাড়তে তোকে, সেই শুরু। এরপর সম্পর্কের চড়াই উৎরাই পেরিয়ে চার হাত এক হতে চলেছে বনি কৌশানির। নিজেদের সম্পর্কের ব্যাপারে বরাবরই খোলামেলা দুজনে, প্রেমের কথা কোনোদিন গোপন রাখেননি, প্রকাশ্যেই পরস্পরকে বলেছেন ভালোবাসি তোমায়। রূপলী পর্দায় অসংখ্যবার বিয়ে সেরেছেন দুজনে, কিন্তু ভক্তদের বরাবরের প্রশ্ন, বাস্তবে কবে বাঁচবে বিয়ের সানাই? এবার এ প্রশ্নের জবাব দিলেন স্বয়ং বনি। সুখবরটা অবশেষে দিয়েই দিলেন কৌশানির মনের মানুষ। আপাতত হাঙ্গামা .com এর শুটিংয়ে ব্যস্ত বনি। এই ছবিতেও ফের একবার কৌশানির সঙ্গে জুটিতে বনি, বিয়ের প্রসঙ্গ বরাবরই এড়িয়ে যান তারকারা। তবে হাঙ্গামা .com এর শুটিংয়ের ফাঁকে বনি জানালেন নিজের বিয়ের প্ল্যানিং। অভিনেতা বলেন, এত ছবি করছি কারণ সংসার করতে হবে, বিয়ে করতে হবে, তাহলে কি বিয়ে পাকা? বনির জবাব, খুব দেরি করব না, 2024 প্রথমে বিয়েটা সেরে ফেলব, তবে এখনো বিয়ের তারিখ পাকা হয়নি। বনি কৌশানির সম্পর্কে শুরু থেকেই সাই রয়েছে দুই পরিবারের। গত বছর পুজোয় মাকে হারানোর পর সারাক্ষণ কৌশানিকে আগলে রেখেছেন বনি। গত বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন কৌশানি। জোড়া ফুলের হয়ে লড়েওছিলেন কৃষ্ণনগর বিধানসভা থেকে, তবে মুকুল রায়ের মতো হেভিওয়েট নেতার কাছে হার স্বীকার করেছেন এই টলি নায়িকা। ভোটের আগে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন বনি, পরে অবশ্য দল ছাড়েন। তবে বনি বিজেপিতে থাকাকালীনও জুটির ব্যক্তিগত সম্পর্ক ছিল অটুট। মাঝে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার জল্পনা শোনা গিয়েছিল, তবে সেই জল্পনায় জল ঢালেন দুজনেই। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।